T4 chanting everything. Panthers by Panthers, Odisha FC fans. I got a Mohun Bagan fans by Sam. Oh, Captain Shubhashish. Oh, Captain Shubhashish. নমস্কার ফুটবল বঙ্গবাসী সবাইকে স্বাগত। আমি অয়ন, বাংলা ফুটবলের সত্তান এসেছি, ঠিক আছে। এই মুহূর্তে আমি আছি সাঁতরাগাছি স্টেডিয়ামে, সাঁতরাগাছি স্টেডিয়াম কি, এই মুহূর্তে আমি আছি সাঁতরাগাছি স্টেশনে, ঠিক আছে। ঘড়ি কাটা এখন 8টা বাজে, আমাদের 9:30-এ ট্রেন ঢুকবে এবং আমরা যাবো উড়িষ্যাতে, ভুবনেশ্বরে। কারণ আমরা জানি যে মোহনবাগানে খেলা আছে উড়িষ্যা এফসির বিরুদ্ধে কালিঙ্গা স্টেডিয়ামে ভুবনেশ্বরে। তাই কিন্তু আমরা ভাই সকল মোহনবাগান সমর্থকরা কিন্তু দল বেঁধে যাচ্ছে। এই মুহূর্তে ট্রেন ধরবো এবং আমরা পৌঁছাবো ভুবনেশ্বর। সাঁতরাগাছি স্টেশনে কিন্তু মোহনবাগানের সমর্থকরা ভর্তি, লাইক লিটারালি ভাই। এখন কিন্তু অনেকে আসেনি, বাট এই মুহূর্তে কিন্তু মানে মোহনবাগানের সমর্থকের দল দেখার মতো এত লোক কিন্তু ভাই মোহনবাগান মাঠের বাইরে দেখা যায় না। সাঁতরাগাছি থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা 4:30-এর মধ্যে পৌঁছাবো ভুবনেশ্বর। ভাই মানে ট্রেনের মধ্যে আমরা ভাই পুরো স্টেডিয়ামের ফুল মানে দিচ্ছি, পুরো ভাই চ্যান্টিং ব্যান্টিং হচ্ছে। আর এক্সপেক্টিং যে আজকে আমরা ম্যাচ জিতে ফিরবো। অনব দা, কী মনে হচ্ছে বলো আজকে কী হতে পারে? আমরা এখন ভুবনেশ্বরের দিকে বেরিয়ে গেছি, ঠিক আছে। আমরা সবাই ট্রেনে উঠলাম, সবাই এখন খুব চেয়ার আপ আছে। আমরা জয়ের জন্য আশাবাদী এবং আমরা জিতেই ফিরবো। জয় মোহন, জয় মোহন। এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি ভুবনেশ্বরে এবং ভুবনেশ্বরে কিন্তু ভাই মানে দেখে মনে হচ্ছে হ্যাঁ ভাই মোহনবাগানে খেলা আছে। কারণ ভাই মোহনবাগানের সমর্থকরা ভাই সত্যি বলছি দল বেঁধে চলে এসেছে ভাই। ভুবনেশ্বর ভরে গেছে পুরো মোহনবাগানের সমর্থকদের। ভাই ভুবনেশ্বরকে কলকাতার ধরতে পারবে না। আজকে কিন্তু ওড়িশার বিরুদ্ধে খেলাটা একটু টফ হবে, কারণ আমরা জানি যে আমাদের সুভাশিস বোস প্রবলি অ্যাভেলেবেল নয়, প্লাস আশিক কুরনিয়ান কিন্তু টিমে নেই, প্লাস কিন্তু ওইদিকে ওড়িশার টিমটা কিন্তু যথেষ্ট স্ট্রং। তাই কিন্তু অবশ্যই আজকে একটু টাফ ম্যাচ হবে। আর ভাই এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি কালিঙ্গা স্টেডিয়ামে। ভাই কালিঙ্গা স্টেডিয়ামে কিন্তু একদিকে পুরো মোহনবাগান ফ্ল্যাগে ভরে গেছে, ওইদিকে কিন্তু খালি একটা স্ট্যান্ডে যেখানে খালি ওড়িশার কিছু সমর্থকরা আছে। তো আশা করি যে মোহনবাগানের সমর্থক কিন্তু আজকে বেশি থাকবে আজকের মাঠে। না কি মনে হচ্ছে বলো, কী হতে পারে আজকে ম্যাচে? 2-1 হবে, 2-1। তো আজকে বৃষ্টির প্রবলেম হতে পারে, ওরা একটু ফেস করবে। দেখা গেছে বৃষ্টি হলে ফরেনাররা একটু প্রবলেম ফেস করে। এই মুহূর্তে ভাই এই মুহূর্তে কিন্তু দুই দলের খেলোয়াড়রা প্র্যাকটিসে নেমেছে এবং আমার মনে হচ্ছে ওড়িশার ফ্যান্সরা ভাবছে কোথায় এসেছি আমরা, আমরা কি ভুবনেশ্বরে খেলতে কলকাতায় খেলছি। কারণ ভাই সত্যি বলতে ওড়িশার ফ্যান্সের থেকে মোহনবাগানের ফ্যান্সের পরিমাণ অনেকটা বেশি। দেখা একবার এখানে মোহনবাগানের অ্যাওয়ে স্ট্যান্ড, কোনো ছাদ নেই ভাই, কোনো শেল্টার নেই। আর ওখানে ভাই হোম স্ট্যান্ডে কিন্তু লোক নেই, বাট শেড আছে সেখানে। এটাকে দেখে মনে হচ্ছে আমাদের অ্যাওয়ে ম্যাচ, এক্স্যাক্টলি মনে হচ্ছে আমাদের অ্যাওয়ে ম্যাচ। ওখানে দেখা যায় কতটুকু নেই, আর বাকি তো পুরো গ্যালারি ফাঁকা। এটা নাকি ওড়িশার হোম ম্যাচ, আর এদিকে এখনও সবাই ঢোকেনি, বাকিরা এখনও ঢোকা বাকি আছে। এটা নাকি অ্যাওয়ে স্ট্যান্ড আর এটা নাকি আমাদের অ্যাওয়ে ম্যাচ, দেখে কোনোভাবেই মনে হয় না। এক্স্যাক্টলি এটাই মোহনবাগান, এটাই মোহনবাগানের প্রতি ভালোবাসা। জয় মোহনবাগান, জয় মোহনবাগান। একদম যেটা বললাম মানে সত্যি বলতে মনে হচ্ছে না যে আমরা অ্যাভারেজে এসেছি, মনে হচ্ছে ভাই হোম গ্রাউন্ডে খেলছি, ওড়িশা খেলছে অ্যাওয়ে ম্যাচ। ভাই আমি দেখলাম অমরিন্দর সিং যখন মাঠে ঢুকলো, অমরিন্দর সিং দেখছে আমাদের ফ্যান্স কোথায়। লাস্টে দেখলো যে হ্যাঁ লাস্টে কোনো জগন্নাথ সাহেব বলেছিল, তাদেরকে দেখে ক্ল্যাক করলো। ওড়িশার যে কটা ফ্যান্স এসেছে মানে খুবই হাতে গোনা কয়েকজন, মানে হাতে গোনা বলবো না, বাট স্টিল মানে হোম গ্রাউন্ড হিসেবে কিন্তু খুবই কম ফ্যান্স। হোম স্ট্যান্ডেও কিন্তু আমাদের মোহনবাগানের ফ্ল্যাগ ভাই, মানে এটা দেখার মতো। আর এখানে ওড়িশার ফ্যান্স আর এখানে মোহনবাগানের ফ্যান্স ভাই। Bhai, just look at the fucking atmosphere, bhai. Bhai, literally, it was the away game. It was the away game. Smoke, pyro, Tifo, chanting, everything. And when Jagannath just a Tifo name chilo, I fucking missed that. Because bhai, ekhane eto sundor atmosphere chilo. Ami otakai dhorte parini camera ta, thik ache. But ekhane kintu Halwada mathe neme geche. Mohun Bagan khelche, shohid Mohun jersey pore. Odisha khelche, white jersey pore, thik ache. Ar comment e janao je kemon laglo this celebration bhai, this pyro show bhai, this smoke bomb show and the Tifo obviously okay. এবং খেলা শুরু হয়ে গেছে ভাই। মোহন বাগানের পায় বল, থাপা, থাপা থেকে গুমোস, পেত্রাতোস লং বল, দেখা যাক কি হয়। মনবীর পেলোনা বল, ভাই 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 ম্যাচ স্টার্টেড। পেত্রাতোস থাপা, মোহন বাগান আর ওড়িশা ফ্যান্সের মধ্যে ঝামেলা লেগে গেছে ভাই। ও শেট ভাই, এটা তো হওয়ারই ছিল ভাই, এটা তো হওয়ারই ছিল। সেম স্ট্যান্ডে মোহন বাগান ওড়িশা ফ্যান্সরা বসে ভাই 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 ভাই। আর এই মুহূর্তে কিন্তু উড়িষ্যা 10 নিয়ে খেলবে, অ্যাডভান্টেজ ফর মোহন বাগান। ফ্রি কিক, দেখা যাক কি হয়। হাফ টাইম হয়ে গেছে, হাফ টাইমের পর খেলা ফলাফল মোহনবাগান 0 ওডিশা এফসি 0। এখন কিন্তু খেলায় কোনো গোল আসেনি, আশা করি যে গোল খুব শীঘ্রই আসবে। মোহনবাগান কিন্তু অনেকগুলো চান্স পেয়েছিল, ওডিশাও চান্স পেয়েছিল, বাট গোল কিন্তু এখনও আসেনি। আশা করি যে সেকেন্ড হাফে আমরা গোল দেখতে পাবো এবং আমরা খুশি মুখে হাসি মুখে কিন্তু বাড়ি ফিরবো। দেখা যাক কী হয়। আবার টিপে গেলো, আবার টিপে গেলো ভাই। এই মুহূর্তে কিন্তু বাইরে ডেঞ্জার বৃষ্টি হচ্ছে, বাইরে ডেঞ্জার বৃষ্টি হচ্ছে। আর ভাই এখানে টিপু কাজে আসছে, টিপুর নিচে কিন্তু সবাই ছাউনি হিসাবে ইউজ করছে টিপুটাকে। আবার থেমে গেছে, থামেনি এখনো। আর এই মুহূর্তে কিন্তু খেলোয়াড়রা মাঠে নেমে গেছে, বিশাল বৃষ্টি হচ্ছে, বিশাল। মানে কি বলবো, মানে ভাই এত হেভি রেইনফল। মানে ওইদিকে কিন্তু উড়িষ্যা ম্যাচের কোনো চাপ নেই, কারণ উড়িষ্যা ম্যাচের মাথার উপর তো ছাদ আছে, আমাদের মাথার উপর ছাদ নেই ভাই। আর এখানে ডেঞ্জার বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টির মধ্যে কিন্তু খেলা শুরু হবে কিছুক্ষণে। ভাই ভাই গোল করে দিচ্ছে ভাই, দুর্বল হয়ে যেত ভাই, দুর্বল হয়ে যেত ভাই। এখানে আলাদাই ব্যান্ডার চলছে ভাই, দেখো এখানে একটাই নাম, একটাই দল। পয়সা পয়সা প্যান্থার্স ভাই, প্যান্থার্স উড়িষ্যা এফসির ফ্যান্স আর এখানে মোহনবাগানের ফ্যান্স ভাই সাব। দ্যাটস দ্য বিউটি অফ ফুটবল ভাই, দ্যাটস দ্য বিউটি অফ ফুটবল। এবং মোহনবাগান ফ্যান্সের মধ্যে যে ব্যান্ডারটা হচ্ছিল সেটার জবাব কিন্তু মোহনবাগান খেলাতে দিল, খেলায় কিন্তু মোহনবাগান 2 গোল মেরে দিল। এবং এর থেকে ভালো জবাব আর কী হতে পারে? আর এই মুহূর্তে মোহনবাগান 2 গোল এগিয়ে আছে, মোহনবাগান 2 ওডিশা এফসি 0। আর ভাই হোয়াট অ্যান অ্যামেজিং অ্যাটমসফিয়ার ভাই। আমি ম্যাচ খেলতে এসেছি, ফিলস লাইক হোম ভাই, ফিলস লাইক হোম। এরপর থেকে কিন্তু বলতে পারি কালিঙ্গা স্টেডিয়াম ইজ আওয়ার হোম স্টেডিয়াম ভাই। खत्म टाटा भाई भाई 4-0 गोल भाई 4-0 मोहन बगान 4-0 भाई। ओ कैप्टन शुभाशीष, ओ कैप्टन शुभाशीष, ओ कैप्टन शुभाशीष, ओ कैप्टन सेलिब्रेशन थामे ना तो एबार डाइट वासिट आज मैंने अमेजिंग मैच 4-0 क्या भेवेल 4-0 हमें तो हई नहीं भेल क्लोज गेम है 1-0 2-0 2-1 बट 4-0 भाई मैं एत गोल हलो जो सबकटा गोल रिकॉर्डो करते भाई अमेजिंग फिलिंग भाई मैं हमारे प्रथम अवे मैच और प्रथम अवे डेजे आसा एंड एम एक एक्सपिरियंस नहीं बाड़ी जाबो जो मैं सत्यी बोलते सारा जीवन मने राखबो दिस विल बी मेमोरेबल। डाइट वासिट मैच जो भिडियो भालो लागे तो अवश्य भिडियो के लाइक कर और सबसक्राइब कर फुटबल बंकेशी बनाई भारतीय फुटबॉल कंटेंट तो बांगलाते तो राइट भाई नमस्कार।